তুমি দেখি যখন কিং যাচ্ছিল তখন তেলু কিং এর হাত ধরেছিল। তখন তেলু ওকে বলে, কিং আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি আমার জন্য ওইসব করেছো যা কেউ আমার জন্য করেনি। তেলু এটা বলে কিংকে ওর হাতের রিং খুলে দিয়ে দেয়, আর কিং ওই রিং দেখেই সব কিছু বুঝে যায় তেলু কি বলতে চাচ্ছে। তেলু আগে কিছু বলতেই যাচ্ছিল তখন কিং ওকে হাক করে নেয়, আর এই সেই মোমেন্ট ছিল যখন টেনটেন ওদেরকে হাক করতে দেখেছিল আর ভুল বুঝেছিল। কিং তখন তেলুকে বলে, তোমার কিছু বলার দরকার নেই। তেলুকে সরি বলে আর বলে, আমারই সব ভুল, আমি তোমার কাছে অনেক কিছু আশা করে ফেলেছিলাম, আর আমি এই লাভ গেম তোমার সাথে খেলেছি, আর আমি সব কিছুই বেশি জলদি করে ফেলেছিলাম, তাই না? তেলু বলে, আমি তোমাকে হার্ট করতে চাই না, আর আমি এটাও চাই না যে কেউ আমার বেস্ট ফ্রেন্ডকে কান্না করাক অথবা কেউর জন্য ও হার্ট হয়। তেলু এটা বলে কিংকে হাক করে নেয় আর কান্না করতে থাকে। আর এই মোমেন্টগুলোই বাহিরের থেকে টেনটেন দেখছে, আর ও অন্য কিছুই ভাবছে এই মোমেন্টগুলোকে, আর ও ভাবছে যে তেলু আর কিং একে অপরকে লাভ কনফেস করে ফেলেছে আর একে অপরকে তাই হাক করছে। আর তখনই কিং তেলুকে বলে, তুমি তো জানো আমি তোমার কান্না দেখতে পারি না। কিং তখন তেলুকে চুপ করাতে থাকে। তখন তেলু কিংয়ের হাত ধরে বলে, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। এইটা শুনে কিং আপসেট হয়ে সাইডে বসে পড়ে। তেলু বলে, তোমার আর আমার ভালোবাসার ডিফারেন্ট আছে, আর সেটা হচ্ছে তুমি যেভাবে আমাকে ভালোবাসো সেভাবে আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। আর এটা বলে ও যাচ্ছিল, আর তখনও একবার ফিরে কিংকে দেখে, আর ও আবার ওইখান থেকে যেতে থাকে। তখন সামনেই টেনটেনকে দেখে যে বৃষ্টিতে বসে আছে। তখনও জলদি টেনটেনের কাছে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? টেনটেন বলে, আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছিলাম, আমি তোমার সাথে দেখা করে কিছু বলতে এসেছিলাম আর রিকোয়েস্ট করতে এসেছিলাম, যে আমি জানি না এখন আমি এটা বলার জন্য লেট হয়ে ফেলেছি কি না, বাট আমি এখানে আমার ফিলিংস কনফেস করতেই এসেছি। তেলু, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি জানি আমি পাস্টে অনেক বেশি দুঃখ দিয়েছি তোমাকে আর কষ্ট দিয়েছি, আর আমি সবসময় তোমার ইমোশনের সাথে খেলেছি, বাট এখন আমি তোমাকে হারাতে চাই না, তুমি কি আমাকে একবার চান্স দিতে পারো? তখন তেলু বলে, আমি তোমাকে অনেক বছর চান্স দিয়েছি, বাট তুমি সবসময় আমাকে ভুল প্রুফ করেছ, আমি তোমার জন্য যে কোনো ফিলিংস রাখি, তুমি আমাকে খেলনা মনে করো তাই না? তুমি এটাকে ফেলেও দাও না আর তুমি এটাকে সামলেও রাখো না, তুমি সবসময় এমনই এক করো যে তুমি সবই জানো, আর তুমি সবসময় আমাকে হার্ট করো, আর আমি তোমাকে এখন কোনো চান্সই দিতে চাই না, কারণ তুমি সব চান্স খারাপভাবে নিয়েছো, আর তুমি সবসময় আমাকে এটা মনে করিয়েছো যে আমি তোমার ব্যাপারে কতটা ভুল ভাবনা রেখেছিলাম। আর এটা বলে তেলু ওইখান থেকে চলে যায়, আর আমাদের টেনটেন স্যাড হয়ে ওইখানেই দাঁড়িয়ে থাকে, আর ও তখন ভাবে তেলুকে ও হারিয়ে ফেলেছে, আর এসব ভেবে ও অনেক কান্না করে, আর কান্না করতে করতে ও পড়ে যায়, আর এইদিকে কিংও পুরোপুরি ভেঙে গেছে আর ও শুধু কান্না করছে, আর অন্যদিকে তেলু অনেক কান্না করছে টেনটেনকে রিজেক্ট করে, আর এইদিকে টেনটেন ওই ছবিকে দেখে আর কান্না করে। এরপর নেক্সট মর্নিং টেনটেন ওই ছবি নিয়ে কিংয়ের রেস্টুরেন্টে যায় আর দেখে কিং ওইখানে ঘুমাচ্ছে, আর টেনটেন কিংয়ের কাছে যায় আর টেনটেন বলে, তোমাকে দেখে আমার জ্যালাস ফিল হচ্ছে যে তুমি চান্স পেয়েছো তেলুর সাথে থাকার জন্য আর ওকে সাপোর্ট করার জন্য আর ওকে খুশি করানোর জন্য, আমি সবসময় জ্যালাস হই যে তুমি কিভাবে ওকে খুশি করিয়ে দাও আর কিভাবে ওকে সাপোর্ট করো, তুমি কিভাবে তেলুকে কেয়ার করো না, আর তুমি সব জিনিসের এক্সপার্ট আছো, আমি অনেক জ্যালাস ফিল করি যখন তেলু তোমার সাথে খুশি থাকে। আর এটা বলে টেনটেন কিংকে ওই গিফট দিয়ে দেয় যেটা ওই ছবিটাই ছিল, আর কিং তখন ওই গিফট খুলে আর তখনও ওই ছবিটা দেখে, আর তখন টেনটেন কিংকে কংগ্রেস বলে ওইখান থেকে যাচ্ছিল। তখন কিংয়ের এতই রাগ হয় যে টেনটেনের সামনে যায় আর ওর টেনটেনকে এক পাঞ্চ মেরে দেয় আর ওর কলার ধরে বলে, তুমি আমার থেকে জ্যালাস ফিল হচ্ছ আর আমাকে কংগ্রেস বলছো, তুমি এতই বোকা,
নাকি তুমি কিছু জানোই না? তোমার মতো রুট ছেলের জন্য তেলু আমাকে ছেড়ে দিয়েছে আর আমাকে রিজেক্ট করে দিয়েছে, আর আমার আর তোমার ভিতর তোমাকেই চুজ করেছে। আর তুমি আমাকে কংগ্রেচুলেশন দিচ্ছ? তুমি এত স্মার্ট আছো নাকি বোকা হওয়ার অ্যাক্টিং করছো? তুমি জানো না কি চলছে? তুমি জানো তেলু কাকে চুজ করেছে? তোমার মতো ছেলে যে ওকে এত বেশি কান্না করিয়েছে তোমাকে চুজ করেছে, আমাকে না। আর কিং কথা শুনে টেন টেন সব কিছু বুঝে যায়, আর ও কিংকে থ্যাংক ইউ বলে আর ওইখান থেকে চলে যায়। আর কিং আবার কান্না করতে থাকে। এরপর আমরা তেলুকে দেখি যে ওই রিভারের সামনে আছে যেখানে ওদের প্রথম কিস হয়েছিল, আর ও ওইখানে গিয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছিল আর সব মুহূর্তগুলো ভাবছিল। তখনই ওইখানে টেনটেন আসে, আর তেলু টেনটেনকে দেখে ওইখান থেকে যেতেই যাচ্ছিল, তখন টেনটেন তেলুকে এক লেটার দেয়। তখন আমরা পাস্টের সিন দেখি যে ছোটোবেলার টেনটেন ছিল সে এভাবেই লেটার তেলুকে দিচ্ছিল। তখন তেলু এটা বলে ওইখান থেকে চলে যায় যে তুমি মেয়ে না, তুমি ছেলে, আর আমি তোমার থেকে কোনো বন্ধুত্ব রাখতে চাই না, আর এটা বলে ও ওইখান থেকে চলে যায়। এখন প্রেজেন্টে টেনটেন ওইভাবেই তেলুকে লেটার দিচ্ছে আর বলে প্লিজ এটাকে পড়ো, আর তখন তেলু ওই লেটার নেয় আর তখন ও ওইটাকে পড়ে। আর ওই লেটার টেনটেন তখন লিখেছিল যখন ও ছোট ছিল, আর টেনটেন লেটারে লিখেছিল হ্যালো তেলু, আমি তোমার সাথে বিয়ে করতে চাই, আর তুমি আমার ওয়াইফ হওয়ার জন্য বেশি পরিশ্রম করতে হবে না, তুমি শুধু চারটা জিনিস জানতে হবে। প্রথম যে আমার ওয়াইফ বেশি খাবার খেতে হবে, দ্বিতীয় যেটা আমার ওয়াইফ ফ্রাই চিকেন বানাতে জানতে হবে, আর তৃতীয়টা এটা হবে আমার ওয়াইফ আমার চেয়ে বেশি কাউকে লাভ করবে না, আর চতুর্থটা আর যা সিচুয়েশন আসুক আমরা কখনো আলাদা হব না। আর এই লেটার তেলু পড়েছে আর পাস্টে টেনটেন পড়ছে। আর তেলু তুমি এটা জানো, আমরা ওই দিন পার্কে গিয়েছিলাম তখন তুমি এটা বলেছিলে এটা হাতি অনেক বড়, আর আমি কখনো এমন কিছু দেখিনি, আর আমি তোমাকে এটা বলবো আমি 6 বছর ধরে তোমাকেই বিয়ে করতে চাই, আর আমি তোমাকে এত ভালোবাসি ওই হাতির চেয়েও বেশি, আর তুমি আমার সাথে সবসময় পাশে থেকো, আর আমি এটাই চাই তুমি আমাকে কখনো না ছেড়ে যাও। আর তেলু এ লেটার পরে অনেক কান্না করতে থাকে, আর ও তখন বুঝে যায় যে ছোটোবেলায় টেনটেন ওকে অনেক ভালোবাসত। তখন টেনটেন তেলুকে বলে তুমি জানো আমি যখন এই লেটার লিখেছিলাম তখন আমি 10 ওয়ার্ড চেয়ে বেশি কিছু বুঝতাম না, আর তখন আমি এই লেটার তোমার জন্য লিখেছিলাম, আর তখন আমি এত স্মার্টও ছিলাম না, বাট আমি সবসময় তোমাকেই ভালোবেসেছিলাম, আর আমি এখন পর্যন্ত মনে আছে যে আমরা এক এক দিন কীভাবে কাটিয়েছিলাম, আর আমরা কী কথা নিয়ে হাসতাম, আর কী গেম খেলেছি আমি সব কিছুই জানতাম, আর তখন আমি তোমার ব্যাপারেই ভাবতাম, বা তুমি একদিনের কথাও মনে নেই আর আমি একদিনের কথাও ভুলিনি, আর সব কিছু মনে আছে। তুমি জানো তেলো আমি তখন সবচেয়ে হার্ট হয়েছিলাম তুমি যখন আমাকে বলেছিলে আমার থেকে বন্ধুত্ব রাখতে চাও না, কারণ আমি এক ছেলে আর তুমি আমার কখনো ফ্রেন্ড থাকবে না, আর তখন আমার অনেক ব্যথা হয়েছিল, আর ওই ব্যথা আমার আজকে হয়েছে যখন তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে আর চান্স দিতে চাও না। তখন তেলু বলে প্লিজ চুপ হয়ে যাও প্লিজ, আর ও কান্না করতে থাকে আর বলে আমি না ফ্রাই চিকেন বানাতে পারি না। আর এটা শুনে টেনটেন স্মাইল করে আর খুশিতে ওকে হাগ করে নেয়, আর এটার মানে তেলু বিয়ে করার জন্য এগ্রি করেছে আর ওকে চান্স দেওয়ার জন্য তৈরি হয়েছে। তখন টেনটেন বলে কোনো সমস্যা এটাকে ছাড়ো আর বাকি কি আছে? তখন তেলু বলে আর আমি তো কেউর সাথে ভালোবাসতে পারবো না, আর আমি কাউকে ভালোবাসিও না। টেনটেন বলে ঠিক আছে তুমি একটা জিনিস সবসময় মনে রাখবে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এটা বলে টেনটেন তেলুকে কিস করে দেয়। এরপর তেলুর কাছে জিজ্ঞেস করে তেলু তুমি জানো আমাদের ফার্স্ট কিস কোথায় হয়েছিল? তেলু বলে হ্যাঁ আমি জানি এখানেই হয়েছিল। তখন টেনটেন এক গাছের দিকে তাকিয়ে ইশারা দেয়,
বলেন না ওইখানে হয়েছিল। আর তখন পাস্টের সিন দেখি, ছোটোবেলায় টেনটেন রাগ হয়ে এক গাছের নিচে বসে আছে, আর ছোটো তেলো টেনটেনকে মানানোর জন্য টেনটেনের কাছে যায় আর বলে তুমি রাগ করো না। ছোটো টেনটেন বলে আমি রাগ হচ্ছি না, আর টেনটেন তেলোর গালে কিস করে দেয়, আর এটা ওদের ফার্স্ট কিস থাকে, আর এটা ভেবে ওরা স্মাইল করে। আর তখন টেনটেন তেলোর কাছে জিজ্ঞেস করে, আচ্ছা বলো আমাদের ভিতর কতবার কিস হয়েছে? তেলো বলে 5 বার। টেনটেন তখন আবার ওকে কিস করে দেয়। তেলো বলে 6 বার। টেনটেন ওকে আবার কিস করে দেয়। তেলো বলে 7 বার। টেনটেন আবার কিস করে দেয়। তেলো বলে বন্ধ করো এসব, আমি জানি না। তখন টেনটেন ওকে আবার কিস করে, আর তেলুকে বলে তেলু তুমি আমার সাথে বিয়ে করবে? তেলু তখন অবাক হয়ে যায়, টেনটেন স্মাইল করতে থাকে। এরপর ওদের ঘরের সিন দেখি, টেনটেন ফ্যামিলি মেম্বারকে এটা বলছে যে ও বিয়ে করবে। টেনটেন বলে হ্যাঁ। তখন টেনটেন ওর প্যারেন্টসকে বলে পাস্টে যা হয়েছিল, আর তখন আমি জানতাম না যে ভালোবাসা কি, আর আমি বুঝতেই পারিনি ভালোবাসার ফিলিংসটা কি, আর আমি ফিলিংসকে অ্যাভয়েড করেছিলাম। আর ছোটোবেলায় তেলু আমার সাথে যা করেছিল মা আপনি তো জানেনই। ওর মা এদিক ওদিক দেখতে থাকে। টেনটেন বলে ছোটোবেলার তেলু আমার সাথে যা করেছিল তার জন্য আমি ওকে ইগনোর করতে চাচ্ছিলাম, আর ওর থেকে দূরে থাকতে চাচ্ছিলাম, আর এটা দেখাতে চাচ্ছিলাম যে আমি ওর থেকে কোনো রিলেশনশিপ রাখতে চাই না। বাট আমি এটা ভুলেই গিয়েছিলাম যে আমরা যাকে ভালোবাসি তাকেই সবসময় ভালোবাসি, আর আমার ফিলিংস কখনোই চেঞ্জ হয়নি, আর শুধু আমি ওইটাকে অ্যাভয়েড করতে চাচ্ছিলাম তেলুর সাথে বদলা নেওয়ার জন্য। আর আমি সব কথা আপনাদের কাছে ক্লিয়ার করছি, আর আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, আর বাকি আমি এই সবগুলো সবাইকে বলবো। এরপর ও তেলুকে দেখতে থাকে। এরপর সিন দেখি টেনটেন অনেক ভালো করে তৈরি হয়ে কোথাও যাচ্ছে, আর ওকে দেখে টেনটেনের মা অবাক হয়ে যায়, আর সবাই ওকে ঘুরতে থাকে, আর পুরো ফ্যামিলি ওকে এভাবে দেখে অবাক হয়ে যায়। এরপর ও গাড়ি দিয়ে তেলুর ঘরে পৌঁছায়, আর তেলুর বাবার রেস্টুরেন্টে যায়, আর ওইখানে গিয়ে আওয়াজ দেয় আঙ্কেল হান তেলুর বাবাকে। আর তখন তেলুর বাবা পিছে যখন ওকে এভাবে দেখে, আর ওকে নিচের থেকে ওপর পর্যন্ত অবজার্ভ করতে থাকে, আর ওকে ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন টেনটেন বলে আমি কি স্ট্রেঞ্জ দেখাচ্ছি? তখন তেলুর বাবা কিছুই বলে না। টেনটেন বলে আমি আপনাকে এটা দেখাতে চাচ্ছিলাম, আর আমি প্রপার হয়ে এটার জন্য তৈরি হয়ে এসেছি। আমি এখন যা বলতে এসেছি তা নিয়ে আমি অনেক সিরিয়াস আছি, আর আমি এসব মন থেকে বলছি, আর আমি আমার ইমপ্রেশন আপনার কাছে ভালো রাখতে চেয়েছিলাম, তাই এখানে এভাবে এসেছি। এরপর ও নিচে বসে পড়ে আর বলে আমার আর তেলুর ব্যাপারে আমার প্যারেন্টসকে সব কিছু বলে দিয়েছি, আর আমি আপনার কাছেও সব কিছু ক্লিয়ার করতে চাই, আর ফার্স্ট অফ অল আমি আপনার কাছে ক্ষমা চাই। আর টেনটেন তেলুর বাবার কাছে হাত ধরে ক্ষমা চায়। তখন টেনটেন তেলুর বাবাকে বলে প্রথমে আমি আমার ফিলিংসকে ভাবিনি, আর আমি আমার লাভ নিয়ে অনেক বড় স্টুপিড, আর আমি সবসময় আমার লাভকে অ্যাভয়েড করেছি, আর আমি না তেলুকে এই জন্য সবসময় ইগনোর করতাম যে পাস্টে যেমন রিলেশনশিপ ছিল তেমন রিলেশনশিপ রাখতে চাচ্ছিলাম না, যেমন ছোটোবেলায় রিলেশনশিপ ছিল। আমি ছোটোবেলায় হার্ট হয়েছিলাম, তাই এখন আমি হার্ট হতে চাই না, আর এই জন্য আমি একটু ডিস্টেন্স মেনটেন রাখতে চেয়েছিলাম, আর আমি আমার ইমোশনাল এটার জন্য ভ্যালু দিইনি। আমি চাচ্ছিলাম যে আমি তেলুকে এইভাবে ট্রিট না করি। আর যখন আমি জানতে পারলাম, তখন তেলুর বাবা বলে তুমি জানতে পারলে যখন কিং তেলুকে বিয়ের জন্য প্রপোজ করেছে তখন তোমার ফিলিংস জানতে পেরেছ? টেনটেন বলে হ্যাঁ। তেলুর বাবা বলে তুমি আবার এই রিজনের জন্য আসছো না তো যে কিং তোমার থেকে জিতে যাবে? টেনটেন বলে কিং যদি জিতারই থাকতো আমি ওকে পাস্টে অনেক চান্স দিয়েছি, আর তেলু যদি কিংয়ের প্রতি ভালোই বাসতো তাহলে এতদিনে হয়ে যেত, আর অনেক টাইম হয়ে গেছে। তেলুর বাবা অ্যাগ্রি করে। টেনটেন বলে আমার জিতার জন্য অনেক কিছু আছে, আর কিং আমার থেকে কোনো কিছুতেই জিততে পারবে না। তেলুর বাবা বলে তুমি তো জানো তেলু খাবার বানাতে পারে না, তুমি তখন কি করবে? টেনটেন বলে আমি সেই প্রথম মানুষ হব, আমি আগে খাবার বানাবো।
তখন তেলুর বাবা বলে, তেলু অনেক স্টুপিড টাইপের, আর কোনো জিনিস বুঝতে হলে নর্মাল মানুষের চেয়েও বেশি টাইম লাগে, আর সব জিনিস ওকে ডিটেলে বোঝাতে হয়। তাহলে কি এটা করতে পারবে? এটার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে। টেনটেন বলে, আমি আগেও এসব ট্রাই করেছি, আই থিঙ্ক আমি এসব ভালো করেই পারি। তেলুর বাবা বলে, আগে আমি ভাবতাম তেলু কী ভেবে তোমাকে ভালোবেসেছে আর কেনই বা তোমাকে চুজ করেছে, বাট এখন যখন আমি তোমার কথা শুনেছি আমার মনে হয় তোমার ভিতর ওই কোয়ালিটি আছে যা আমি আমার মেয়ের হাজবেন্ডের ভিতর খুঁজছি। তো তুমি এখন কি করতে চাও? তখন টেনটেন বলে, আমি এখন তেলুর সাথে বিয়ে করতে চাই, আর আমি সত্যি তেলুকে বিয়ে করতে চাই। আর ওর সাথে যা বায়োডাটা আনে সেটা তেলুর বাবার কাছে দেয়, আর বলে, এই বায়োডাটার ভিতর আমার স্কলারশিপ আছে, আর আমার মার্কশিপ আছে, আর আমার বাবার কোম্পানিতে কত শেয়ার আছে তা এখানে সেটার লিস্ট আছে, আর আমি আগে গিয়ে ডক্টর হতে চাই, আর আমি জানি আমার বাবার মতো এত আর্নিং করতে পারবো না, বাট মানুষদের হেল্প করার জন্য ডক্টর হচ্ছি। আমি তেলুর পুরোপুরি খেয়াল রাখবো, আর আমি চেষ্টা করব তেলুকে কখনো না কাঁদানোর জন্য, আর সবসময় ওকে টেক কেয়ার করব। আর আমি আপনার কাছে পারমিশন নিতে এসেছি, আমি কি তেলুকে বিয়ে করতে পারবো? আর নিজের থেকে বলে, আপনি তেলুর পড়ার জন্য চিন্তা করছেন তাই না? আপনি যদি চান তাহলে আমরা এঙ্গেজমেন্ট করতে পারি, বাট আমি এখন মন থেকে তেলুকে বিয়ে করতে চাই। তখন তেলুর বাবা বলে, বিয়ের ব্যাপারে তো আমার তোমার প্যারেন্টসের সাথে কথা বলতে হবে, তখন আমরা এই ম্যাটার ডিসকাস করব যখন তোমার প্যারেন্টস সামনে থাকবে। টেনটেন বলে, ঠিক আছে। টেনটেন বলে, আজকে আমি তেলুকে বাহিরে নিয়ে যেতে পারবো আর আমার মা বাবার সাথে দেখা করতে নিয়ে যেতে পারবো? তেলুর বাবা তখন হেসে বলে, ঠিক আছে, তোমরা যাও, বিকালে এসে পড়ো। এরপর দেখি টেনটেন তেলুকে হাত ধরে আর তেলুর বাবাকে বাই বলে ওইখান থেকে চলে যায়। আর তখন আমরা কিংকে দেখতে পাই যে কান্না করতে করতে ওইখানে শুয়ে আছে আর পুরো দেবদাস মুড হয়ে আছে। তখন ওইখানে তেলুর বাবা আসে আর কিংকে জাগায় আর বলে, আমি তোমার ঘরে গিয়েছিলাম, তখন আমি জানতে পারি তুমি এখানে আছো, আর আমি জানি তুমি এখনও কিছু খাওনি, আর তাই আমি তোমার জন্য তোমার ফেভারিট ডিশ নিয়ে এসেছি। আর তখন উনি ওই ডিশের নাম বলতে থাকে, আর তখন উনি কিংয়ের ফেসকে দেখে যে ও অনেক কান্না করেছে, আর তখন কিং তেলুর বাবার সামনে ওর ইমোশনাল কন্ট্রোল করতে পারে না, তাই ও আবার কান্না করতে থাকে। এরপর সিন দেখি টেনটেন তেলুকে নিয়ে ওর বাসায় গিয়েছে, আর তখনই দেখি নানা ওইখানে বাহিরে বসে আছে। টেনটেন তখন নানাকে দেখে তেলুর হাত আরও জোরে করে ধরে নেয়, আর তখন নানা বলে, আমি ভেবেছিলাম যে তুমি কোথায় চলে গেছো, বাট এখন আমি জানতে পারলাম তুমি তেলুর সাথে আছো। তখন তেলু ওই সিচুয়েশন বুঝতে পারে। তখন তেলু টেনটেনকে বলে, আমি ভিতরে যাচ্ছি, তুমি নানার সাথে কথা বলে নাও, এরপর তুমি ভিতরে এসে পড়ো। আর টেনটেনের হাত ছাড়িয়ে ভিতরে ও চলে যায়। তেলু যাওয়ার পর নানা টেনটেনের কাছে আসে আর বলে, আমি যখন এখানে এসেছিলাম তখন ভেবেছিলাম আমি তোমার থেকে অনেকগুলো কোশ্চেন করব আর জিজ্ঞেস করব তুমি কেন ওই দিন এমন করেছিলে, আর তোমার কাছে জিজ্ঞেস করব আগে আমি কি করব। আমি আমার সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি, আর এটা বলে ও কান্না করে ওইখান থেকে চলে যায়। তখন আমরা তেলুকে দেখি যে উপর থেকে সব কিছু দেখছে। তখন তেলুর মায়ের কাছে জিজ্ঞেস করে, মা, আমি কাউকে হার্ট করতে চাইনি। আর তখন ব্যাকগ্রাউন্ডে ওর মায়ের কথা শোনা যায় আর সবাইকে দেখানো হয়, আর মায়ের আওয়াজ আসে আর বলে, ভালোবাসা যে দুইজনের ভিতরের ম্যাটার, যেখানে কেউ কিছুই করতে পারে না, আর কোশ্চেন বাকি মানুষের ফিলিংস হার্ট হওয়ার এটার ভাবার কোনো দরকার নেই, একদিন না একদিন ওদেরও বেস্ট পার্সন লাইফে পেয়ে যাবে আর লাইফ ভালো করে স্পেন করবে। এরপর দেখি ফ্যামিলি গেট টুগেদার ওরা করছে। এরপর সিন দেখি এঙ্গেজমেন্টের দিন এসে পড়েছে। এরপর দেখি তেলুর বাবা তেলুকে নিয়ে আসতে থাকে, আর তেলু অনেক খুশি ও স্মাইল করতে আসে, আর এখানে আমাদের টেনটেনও তৈরি হয়ে দাঁড়িয়ে থাকে আর তেলুকে দেখতে থাকে। এরপর তেলু টেনটেনের কাছে যায়। তখন টেনটেন সবাইকে ওর এঙ্গেজমেন্টে আসার জন্য থ্যাঙ্কস বলে আর বলে, আপনারা আমার জন্য আমার ফ্যামিলির মতো, আর তেলুর জন্য অনেক কিছু ওর লাইফে,
আর আমি আজকে সবার সামনে বলতে চাই যে তেলুকে আমি পাস্টে যা বলেছি সব কিছুর জন্য আই এম সরি। আর তেলুকে বলে আমি কখনো তোমাকে কোনো সমস্যার সম্মুখীন হতে দেব, আর আমি সবসময় তোমাকে খুশি রাখার চেষ্টা করব, আর যা সিচুয়েশন আসুক আমি তোমার সাথেই থাকব, আমি তোমার কেয়ার করব, আর সবসময় তোমার পাশেই থাকব, আর আমি কখনো তোমাকে কাঁদাবো না। যেভাবে আমি পাস্টে অনেক খারাপ মনে করিয়েছি তোমাকে তেমন তো কখনোই করব না। এরপর ওদের এঙ্গেজমেন্ট হয়, টেনটেন তেলুকে রিং পরায়, আর তেলু টেনটেনকে রিং পরায়, আর ওরা অনেক খুশি থাকে। এরপর টেনটেন তেলুর বাবার কাছে পারমিশন চায়, আঙ্কেল হ্যান আমি কি তেলুকে কিস করতে পারবো? তখন আঙ্কেল না করে দেয় আর বলে তুমি প্রথমে আমাকে বাবা বলো। এরপর টেনটেন ওনাকে বাবা বলে, এরপর টেনটেন তেলুকে কিস করে আর তেলু টেনটেনকে কিস করে, আর ওরা অনেক হ্যাপি থাকে। এরপর সিন দেখি ঘরে ওদের প্যারেন্টস ওদের জিনিস প্যাকিং করছে আর বলে তোমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর এটা তোমাদের হানিমুনের প্র্যাকটিসের মতো, আর এটা আমরা সবাই তোমাদের জন্য প্ল্যান করেছি। আর এটা শুনে ওরা দুজনেই শরম পেতে থাকে। তখন টেনটেনের মা বলে কিস পর্যন্ত ঠিক আছে, তোমরা বেড শেয়ার করবে না, আর এটা শুধু তোমাদের প্র্যাকটিসের জন্য। ধন্যবাদ জানাও আঙ্কেল হ্যানকে যে তোমাদের পারমিশন দিয়েছে যাওয়ার জন্য বিয়ের আগে। এরপর সিন দেখি ওরা হানিমুনে এসেছে আর এক টেন্টের বাহিরে বসে আছে। তখন টেনটেন তেলুকে জিজ্ঞেস করে তুমি হানিমুনে কোথায় যাবে? তেলু বলে আমি জানি না, যে কোনো জায়গায় চলবে। তখন টেনটেন তেলুকে বলে তেলু সাপোজ করো আমি যদি কোনো গরিব ডাক্তার হই আর কোনো গ্রামে গিয়ে থাকি কোনো জঙ্গলে। তেলু বলে টিচারের মতো যেমন টিচার ছিল, টেনটেন বলে হ্যাঁ তুমি এটা মেনে যাও, আমি গরিব ডাক্তার আর এমন জায়গায় থাকতে হবে যেখানে টিভি থাকবে না, রেফ্রিজারেটর থাকবে না, কোনো টাইম পাস করার মতো কিছুই থাকবে না, তুমি কি তবু আমার সাথে থাকবে? তেলু বলে হ্যাঁ শুধু একটা জিনিস থাকলেই চলবে, আমি টিভি দেখে পিৎজা খাবো, সেটাতে আমার টাইম পাস ভালো করে হবে। টেনটেন বলে আমি এমন জায়গায় পিৎজা কিভাবে আনবো? তেলু বলে বার্গার হলেও চলবে। টেনটেন বলে মেনে নাও যদি এসব জিনিস না থাকে তাহলে। তেলু বলে আমি তাহলে গরিব নার্স হয়ে যাব, আর আমি অনেকগুলো খরগোশ পালবো, আর আমার টাইম পাস ভালো করে চলবে, বাট ওইখানে তিন জিনিস থাকতেই হবে। তখন টেনটেন বলে কি তিন জিনিস? তেলু বলে প্রথমত টেনটেন, দ্বিতীয়ত টেনটেন, তৃতীয়ত টেনটেন। এই কথা শুনে ওরা দুজনেই হাসতে থাকে। টেনটেন বলে 4 5 6 7 কি হলো? তেলু বলে এটাতেও টেনটেন। টেনটেন তেলুর হাত ধরে বলে 8 9 10। তেলু বলে এটাতেও টেনটেন। তখন টেনটেন বলে আমি যদি বলি ছোটো ছোটো বেবি চাই, তেলু স্মাইল করে বলে বেশি জলদি হচ্ছে না তো? এটা বলে ও শরম পেতে থাকে। টেনটেন বলে আমার 3 ছেলে আর 4 মেয়ে দরকার। এটা শুনে তেলু অনেক শরম পেয়ে যায় আর ওর মুখই ধরে নেয় আর ও স্মাইল করতে থাকে। আর তখন টেনটেন তেলুর দিকে তাকিয়ে বলে তুমি অনেক কিউট আছো, আর ওর ফোরহেডে কিস করে দেয়। আর তখন তেলু ওর ফেসে টাচ করে বলে তুমি জানো তুমি আমার এমন স্বপ্ন যা এখন সত্যি হতে যাচ্ছে। তখন টেনটেন বলে যেমনই সিচুয়েশন আসুক কখনো এটা ভুলবে না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন তেলুকে আই লাভ ইউ বলে। এরপর ওরা একে অপরকে কিস করে আর তখন আমরা দেখি এই ড্রামাতে যতগুলো কিস হয়েছে সবগুলো কিস দেখাতে থাকে। আর এরপর তেলু টেনটেনের কাঁধে মাথা রাখে আর এখানে আমাদের ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর যারা নতুন নতুন ড্রামা দেখতে চাও তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে আসো, আর যারা নতুন ড্রামা দেখতে চাও তারা প্লিজ কমেন্ট সেকশনে গিয়ে বলো যে কী ড্রামা আমি এক্সপ্লেন করবো।